আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের জন্য টপ 5 ওয়ালপেপার অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম, যেগুলো আপনারা ইউজ করলে আপনার মোবাইলটা একদম ডিসেন্ট লুক হবে। যেমনকি আমি একটা এখানে ওয়ালপেপার সেট করছি, এগুলো আমার যে পাঁচটা আমি অ্যাপ্লিকেশন আপনাদের জন্য নিয়ে আসলাম সেখান থেকে একটা অ্যাপ্লিকেশন থেকে আমি ইউজ করছি। তো আপনারা চাইলে অনেক দারুণ দারুণ ওয়ালপেপার ইউজ করতে পারেন, যেগুলো আপনার নতুন আসতেছে। তারপর আপনার ফোর কে ওয়ালপেপার পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন এই সফটওয়্যারগুলোর মাধ্যমে। তো আমি টপ 5 থেকে আস্তে আস্তে আপনাদেরকে একটা একটা দেখাবো। তো অ্যাপ্লিকেশনগুলো আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন, সেখানে অ্যাপ্লিকেশনগুলো পেয়ে যাবেন। প্রথম অ্যাপ্লিকেশনটা হচ্ছে সুপার অ্যান্ড্রয়েড ওয়ালপেপার। এটা হচ্ছে অনেক জনপ্রিয় একটা ওয়ালপেপার। এটার মধ্যে যারা একটু ব্ল্যাক কালার টাইপের ওয়ালপেপারগুলো পছন্দ করেন, যেমন কি এখানে 3D আছে, এটা 3D আছে, এটা যদি আপনার মোবাইলটা শেক করেন তাহলে কিন্তু এটা আপনার মোবাইলের সাথে নড়াচড়া করবে। এগুলো হচ্ছে ব্ল্যাক ওয়ালপেপার, অ্যান্ড্রয়েড ওয়ালপেপারগুলো আপনারা ইউজ করতে পারেন এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে। এটার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চাইলে ইনস্টল করে নিতে পারেন। এরপর আমার কাছে সেকেন্ড যেটা অ্যাপ্লিকেশন অনেক বেশি ভালো লাগে সেটা হচ্ছে হিপস্টার। যারা বিভিন্ন স্টারদের ওয়ালপেপারগুলো পছন্দ করেন, স্টারদের ওয়ালপেপারগুলো বানাতেছেন, তারা এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনি হিপস্টার ওয়ালপেপারগুলো বানাতে পারেন। যেমন কি কুল হিপস্টার ওয়ালপেপার, যেমন দেখেন এখানে এগুলো আপনারা বানাতে পারবেন, আপনার যেরকম পছন্দ সেরকম আপনি বানিয়ে নিতে পারবেন। দেন থার্ড যেটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে HD ওয়ালপেপার। এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইউজ করতে পারেন। HD ইন্সপায়ার ওয়ালপেপার না, আপনি HD ইন্সপায়ার ওয়ালপেপার লিখবেন এই অ্যাপ্লিকেশনটা। এটার মাধ্যমে আপনার বিভিন্ন লিখে আপনার এগুলো ইন্সপায়ার যেগুলো কথাবার্তা থাকে সেগুলো লিখা আপনার পোস্টগুলো পাবেন। এগুলো আপনার চাইলে আপনার ডিসপ্লেতে সেট করতে পারবেন। এটা 4.7 রেটিং পয়েন্ট, অনেক দারুণ রেটিং পয়েন্ট। এরপর ফাইনালি 4 নম্বরে যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে ওয়ালি। এটা আমি ইনস্টল করে নিছি, অনেক অনেক দারুণ একটা লাইভ ওয়ালপেপারের সফটওয়্যার। এটা লাইভ না, এটা আমি অলরেডি ইউজ করতেছি। এটা রেটিং পয়েন্ট অনেক ভালো, 4.8। যেমন কি আমি এটাই ফার্স্ট ওপেন করবো, ওপেন করার পর আপনারা দেখতে পাবেন অনেক দারুণ দারুণ। যেমন কি আমি একটা এখান থেকে ইউজ করলাম, এই যে এটা আমি ইউজ করলাম, দেখেন এই লাইভ ওয়ালপেপারগুলো আপনার, সরি লাইভ ওয়ালপেপার না, ওয়ালপেপারগুলো আপনারা পাবেন। একটু আগে একটা লাইভ ওয়ালপেপারের ভিডিও বানাইছিলাম, যার কারণে এরকম বারবার মুখে লাইভ ওয়ালপেপার চলে আসতেছে। দেখেন এখানে সফটওয়্যারের মাধ্যমে আপনার এই ওয়ালপেপারগুলো আপনারা ইউজ করতে পারেন আপনার মোবাইলের মধ্যে। এগুলো হচ্ছে পপুলার, তারপর রিসেন্ট নতুন কোনো কিছু আসলে সেগুলোও পাবেন। তারপর ক্যাটাগরির মাধ্যমে আপনার কোন ক্যাটাগরির ওয়ালপেপার দরকার সেগুলো আপনি এখান থেকে দেনে নিতে পারবেন। যেমন কি ব্ল্যাক মিরর টাইপের যদি আপনার দরকার হয় সেগুলো এখান থেকে পেয়ে যাবেন। যদি আপনারা ছবি ডিজাইন করতে চান বা আপনার যে কোনো ভিডিওতে আপনি এই পিকচারগুলো আপনারা ইউজ করতে পারেন, ডিজাইনের জন্য ইউজ করতে পারেন। এরপর ফাইনালি যেটা অ্যাপ্লিকেশন এটার নাম হচ্ছে ওয়ালপেপার অ্যান্ড ব্যাকগ্রাউন্ডস। এটা সবার কাছে খুব প্রিয় এবং অনেককেই ইউজ করে এটা। এই অ্যাপ্লিকেশনটা আমি জাস্ট আপনাদেরকে তারপরও আমি দেখাচ্ছি, ওয়ালপেপার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড। এই অ্যাপ্লিকেশনটা ফার্স্টে চলে আসবে 4.8 রেটিং পয়েন্ট। এটা অনেক জনপ্রিয় একটা অ্যাপ্লিকেশন, যার কারণে এটা প্রথমে চলে আসে। তবে এটা ইনস্টল করলে দুইটা ফাইল আসে, একটা হচ্ছে আপনার এই যে আমি দেখাচ্ছি, একটা হচ্ছে ওয়ালি, এই যে ওয়ালপেপার ক্রাফট, আর একটা হচ্ছে ব্ল্যাকার। ব্ল্যাকারের মধ্যে যদি প্রতিদিন নতুন কোনো আপডেট আসে ব্ল্যাক টাইপের, সেগুলো ব্ল্যাকারের মধ্যে চলে আসবে একটা ব্ল্যাক ভার্সনের জন্য। এটা করতে একটু লেট করতেছে, নিউলি অ্যাডেডগুলো এখানে চলে আসবে শুধু, যেগুলো নতুন অ্যাড হবে সেগুলো। দেন আচ্ছা খুলছে, আমি চলে আসছি যে ইয়েস করে দিচ্ছি। এরপর হচ্ছে ওয়ালপেপারের মধ্যে আপনার একদম ফোর কে হতে শুরু করে আপনার HD, তারপর USD সব ওয়ালপেপারগুলো পেয়ে যাবেন। যেমন কি রেটিংয়ের মধ্যে পপুলার আছে সবগুলো আপনার এখান থেকে পাবেন। জাস্ট আপনি সিম্পলি ক্লিক করার পর এখান থেকে ডাউনলোড করতে চাইলে ডাউনলোড করতে পারেন, নাহলে সেট করার জন্য হলে সেট করে দিতে পারবেন। তো এই 5টা ওয়ালপেপার সফটওয়্যার আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এগুলো লিঙ্কগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন, সেখান থেকে আপনারা চাইলে ইনস্টল করতে পারেন। তো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে। তো বন্ধুরা আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।